বাবু যদি আমরা দেখার চেষ্টা করি যে গোটা সংঘাতটা সেই সংঘাতকে ঘিরে গত বাহাত্তর ঘন্টারও বেশি সময় ধরে যে ঘাত প্রতিঘাত আমরা দেখেছি তারপর এই প্রশ্নটা উঠছে যে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি অবসর নিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দিলেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নেই থাকছেন কোথাও কি এটা একটা মরাল ভিক্টরি হিসেবে দেখছেন আপনারা না দেখুন গত বিধানসভা নির্বাচনে বিপুলভাবে বিজেপি পশ্চিমবঙ্গে পরাজ পরাজিত হবার পর আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গকে এবং আমি শুধু তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের বিরোধিতার কথা বলছি না বাংলার মানুষকে শত্রু হিসেবে সামনে দাঁড় করিয়ে রেখেছে বিজেপি এবং একটার পর একটা অনৈতিক সিদ্ধান্ত তারা চাপিয়ে দিচ্ছে যাতে বাংলা বিপর্যস্ত হয় একে আমরা করোনার মধ্যে রয়েছি এবং তারপরে ইয়াসের মতো একটা ঝড় আমাদের লণ্ডভণ্ড করেছে বাংলাকে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাংলাকে হেনস্থা করছে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই এটা একটা অনৈতিক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব এবং সেই দিন একাধিক কর্মসূচি ছিল তিনি তো মুখ্যমন্ত্রীর নির্দেশই ক্যারি আউট করবে এটা খুব স্বাভাবিক আমাদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী পলিটিক্যাল ডিবেট থাকতে পারে কিন্তু একজন আমলাই সে মুখ্য সচিব হিসেবে তিনি তার সঠিক কাজটাই করেছেন কিন্তু আমরা দেখলাম যে রিটায়ারমেন্টের পরেও তাকে শোকচ করা হচ্ছে কি মহামারী আইন প্রয়োগ করে শোকচ করা হচ্ছে এর থেকে মানে নক্কারজনক জনক ঘটনা আর কিছু হতে পারে না অ্যাকচুয়ালি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নরেন্দ্র মোদী এরা দীপ্তিমানবাবুর কাছে আমার এখানে দীপ্তিমানবাবুর নজিরবিহীন ঘটনা যে একজন অফিসার তিনি নিলেন না তার সুপার অ্যানিমেশন হয়ে গেল তিনি রিটায়ার করলেন তার নির্ধারিত দিনেই তারপর শোকজ এবং এই শোকজে কিন্তু কোথাও তাকে কারণ দর্শাতে বলা হয়নি যে তিনি কেন দিল্লিতে গিয়ে যোগদান করলেন না সে প্রসঙ্গও নয় কলাইকুন্ডার রিভিউ মিটিংয়ে তিনি কেন উপস্থিত ছিলেন না যে রিভিউ মিটিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এবং তাদেরকে সাংবাদিক সম্মেলনেও বিশদে ব্যাখ্যা দিয়েছেন না পরিষ্কারভাবে মৌপিয়া আমি আপনাকে জানাতে চাই যে আইএস যে সার্ভিস রুল আছে সেই সার্ভিস রুল অনুযায়ী কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় তার যে কোড অফ কন্ডাক্ট আছে সেই দিনকে তিনি সেটা ভেঙেছিলেন এবং ভেঙেছিলেন বলে এই ডিওপিটি যে ডিপার্টমেন্ট তারা তাকে শোকস করার কথা কিন্তু বলেছে প্রথম কথা হচ্ছে যে রিটায়ারমেন্টের পরে শোকস নির্দিষ্ট প্রশ্ন আলাপন বন্দ্যোপাধ্যায় কি এখানে লক্ষ্য নাকি আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপনকে পন করা হচ্ছে ইগোর সংঘাতে আলাপনকে পন করা হচ্ছে বোরে করা হচ্ছে না আমি আমি সেরকম মনে করি না তার কারণ হচ্ছে দেখুন একটা সিভিল সার্ভিসের তার একটা ন্যূনতম শৃঙ্খলা থাকে সেই শৃঙ্খলা অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সরকার সেই ব্যবস্থাই গ্রহণ করেছে এখানে তো ইগো দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে তার কারণ হচ্ছে যে আপনি খুব ভালো করেই জানবেন বা এখানে যারা আলোচনায় আছেন তারা সবাই বিধগ্ধ মানুষ তারা সবাই খুব ভালোভাবেই জানেন যে আইএস যে এমপ্লয়মেন্ট দেওয়া হয় বা যারা এমপ্লয়ার কেন্দ্রীয় সরকারের তার একটা নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেখানে এসছেন তার যে কোড অফ কন্ডাক্ট সেই রুল কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় ভেঙেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় রুল ভেঙেছেন কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন নাকি গোটাটাই চলছে একটা সংঘাত একটা ইগোট সংঘাত এবং সেখানে কোথাও পন করা হচ্ছে একজন আইএস অফিসারকে যিনি অলরেডি রিটায়ার করে গেছেন দেখুন আলাপন বাবু কোড অফ কন্ডাক্ট মেনটেন করেছেন না কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন এটা খুব বড় তর্কের বিষয় কারণ পার্সোনাল ডিপার্টমেন্ট রয়েছেন এবং কনসার্ন ডিপার্টমেন্ট যারা আইএএস অফিসারদের যারা অল ইন্ডিয়া সার্ভিসের সঙ্গে যুক্ত সেই সব অফিসারদের যারা মুভমেন্ট এবং চাকরি জীবনের প্রতিনিয়ত পদক্ষেপগুলো লক্ষ্য রাখেন সেগুলো তারা আরও ভালো বলতে পারবেন কিন্তু মৌপিয়া পরশুদিন আপনারা খুব সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের কেসি বেনুগোপাল আমাদের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই প্যান্ডেমিক সিচুয়েশানে যে সংঘাতে কেন্দ্রীয় সরকার জড়িয়ে পড়েছেন এটা অত্যন্ত অনবিপ্রেত আইনি দিক নিশ্চয়ই আছে আইনি দিকে যদি আলাপন বাবু কোনো ব্রেক করে থাকেন রুল ব্রেক করে থাকেন তিনি অবশ্যই তার জবাব দেবেন কিন্তু এই সিচুয়েশনের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি সংঘাতে না জড়াতেন সেটা মনে হয় শুধু প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং শাসক দল ভারতীয় জনতা পার্টির জন্যে একটা বৃহৎ স্টেপ বলে আমরা মনে করতাম কিন্তু এই সময় যেখানে এত বড় ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ওপর দিয়ে হয়ে গেল এত লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া খাদ্যবিহীন হয়ে রয়েছে সেই সময় পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের জড়ানোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই সংঘাতটা কিন্তু দ্বিপাক্ষিক হয়েছে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতাকে দেখে সেইখান থেকে বেরিয়ে গেলেন তো সংঘাত তো দ্বিপাক্ষিক হয়েছে এখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার যে সংঘাতের জন্য দায়ী এরকম তো ঘটনা নয় আমি একটা কথা সুমন সুমন্ধা আপনাকে বলতে চাই যে মনে করুন প্রধানমন্ত্রী যে যদি ইন্দিরা গান্ধী থাকতেন আর কোনো রাজ্যের একজন চিফ সেক্রেটারি যদি ঠিক এই আচরণটা করতেন ইন্দিরা গান্ধী তখন কী করতেন ইন্দিরা গান্ধী কী করতেন এর উদাহরণ কিন্তু আমরা এর আগে আমি না আমাকে সুযোগ দিতে হবে এই উত্তরটা দেওয়ার না 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 আমি আমি আপনাকে একটা এক লাইনে আমি শেষ করছি অবশ্যই আমি একটু আগে একটা কথা বলেছি কেউ যদি রুল ব্রেক করে অফকোর্স দে আর আর কনসার্ন পিপল হুইল লুক এন টু ইট কিন্তু যে এই মুহূর্তে যেখানে আমরা একটা প্রচন্ড অস্বাভাবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলেছি এটা আমলাতন্ত্রের সঙ্গে কেন্দ্রীয় শাসক দল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র এই সব নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি না করা গেলেও চলতো এবং আমি একথাও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় তার রুলবুক ফলো করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ডাকা মিটিং কে কিভাবে গুরুত্ব দেওয়া যেত সেটা দেখলে নিশ্চয়ই ভালো করতেন